জানবি আমরা তরু আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে সপন। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রভাষক রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়নের উপরে আলোচনা করব। আজকের আলোচনার যে বিষয়বস্তুগুলো ছিল জারক বিজারক জারণ সংখ্যা এই সম্পর্কিত, এবং তোমরা এই টপিক্সটি বিশেষ করে এসএসসিতেও পড়ছো এবং এটা খুব ইন্টারেস্টিং একটি টপিক্স, এবং তোমরা এটা খুব ভালো মানে পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট হয়, পরীক্ষায় প্রশ্ন আসে এবং তোমাদের জন্য এটা সুবিধা, এই জন্য তোমরা এইটি অবশ্যই ভালোভাবে নিবা এইটার সম্পর্কে, যাতে এটা থেকে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারো। তো আজকে আমরা দেখো জারক আর বিজারক এই দুইটা শব্দ আসলে অক্সাইডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট থেকে আসছে। তো আমরা এই সম্পর্কে একটু ধারণা নেব। জারক অক্সাইডেন্ট কী? যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা জারক বলি। জারক যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা জারক বলি, আর জারক নিজে বিজারিত হয়, জারক নিজে বিজারিত হয় অপরকে জারিত করে। যেমন আমি এখানে অনেকগুলো উদাহরণ লিখছি, এই উদাহরণগুলো তুমি যদি মোটামুটিভাবে কমপ্লিট করতে পারো মানে দেখতে পারো এবং বুঝে বুঝে যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এগুলো হবে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ তোমার জন্য সমস্যা হয় না। এখন যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ হচ্ছে সাধারণত ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কী আয়ন হয়? ঋণাত্মক আয়ন। আর ঋণাত্মক আয়নে পরিণত হলে সেই বিক্রিয়াটাকে আমরা কী বলি? যে ইলেকট্রন ত্যাগ ঋণাত্মক আয়ন বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়া সাধারণত কী হয়? যে ইলেকট্রন গ্রহণ করলো সে হচ্ছে জারক পদার্থ, আর জারক পদার্থ কী করে? নিজে বিজারিত আর অন্যকে জারিত করে। এইবার আমার প্রশ্ন হলো যে জারণের জারণমান, জারণ আর বিজারণ কথাটা কিন্তু জারক বিজারক থেকেই উৎপন্ন। তো এখানে তোমার একটা প্রশ্ন হচ্ছে, জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর জারণের জারণমান বাড়ি, জারণের জারণমান বাড়ি, আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ ঋণাত্মক আয়ন বিজারণের জারণমান কমে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে জারণ আর বিজারণ থেকে আমরা জারক আর বিজারক তৈরি করছি, জারণ আর বিজারণ জারক বিজারকের উল্টা। জারক মানেই হচ্ছে বিজারণ, আর বিজারক মানেই হচ্ছে জারণ। তো সেটাই সেরকমই তুমি, আমি যতগুলো প্রশ্ন মানে কথা বলছি সেই কথাগুলো মিলিয়ে নিবা, সেম জিনিসগুলোই মনে হবে। বিজারক কী? যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বিজারক বলি। বিজারক নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে। উদাহরণস্বরূপ দেখো, পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম থাইসালফেট, তারপরে দেখো ফেরাস সালফেট, তারপরে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড, হাইড্রোজেন সালফাইড, উপরে অবশ্যই একইভাবে দেওয়া আছে। তো আমাদের এই যে জারক আর বিজারক থেকে কিন্তু শুরু হয় জারণ আর বিজারণ। তার মানে তোমরা মূলত একটা জিনিস মনে রাখলা, এখান থেকে তোমরা তৈরি করবা জারণ বিক্রিয়া কী, বিজারণ বিক্রিয়া কী। এখন এই দুটার পরে আমরা নেক্সট যখন এই এমটির পরে যে টপিক্সটা আছে তখন আমরা জারণ বিজারণ একই সাথে ঘটে বা যুগপৎ ঘটে সেই সম্পর্কে তোমাদের আলোচনা করব। কিন্তু আজকে তোমাদের আমি বললাম তোমরা এখান থেকে তৈরি করতে পারবা জারণ বিক্রিয়া কী, বিজারণ বিক্রিয়া কী।
এর পরে আমরা আসি জারণ সংখ্যা কি। কোনো যৌগ বা আয়ন গঠনকালে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তাকে আমরা জারণ সংখ্যা বলি। তাহলে আবারও দেখো, কোনো যৌগ হতে পারে বা আয়ন, গঠনকালে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তাকে জারণ সংখ্যা বলে। যেমন K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তাহলে ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমান X। তাহলে এখন দেখো, তোমাকে কিন্তু জারণ সংখ্যাগুলো কিছুটা হলেও তুমি একবার যদি তুমি টেকনিক্যালি পড়ো তাহলে তুমি বুঝে যাবা। কেমন টেকনিক্যালি? যেমন মনে করো, তুমি একটা জিনিস খেয়াল করো যে তোমার পটাশিয়াম যদি তুমি খেয়াল করো পারমাণবিক সংখ্যা 19, তো এখান থেকে প্রত্যেকটি মৌল কী করে যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, যাদের সুযোগ থাকে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে করার, তারা কী করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এক্ষেত্রে পটাশিয়াম কী করে, একটি ইলেকট্রন ত্যাগ করে। যখনই সে একটি ইলেকট্রন ত্যাগ করবে তখন কী হয়ে যাবে, সে পটাশিয়াম প্লাস হবে। তাহলে এই যে যৌগ গঠনের সময়ে সে যে একটি ইলেকট্রন ত্যাগ করলো, এই আয়নটা, এই ধনাত্মক আয়নের সংখ্যাটাই তার জারণ সংখ্যা। তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা +1। সেমভাবে তুমি যদি অক্সিজেনটি খেয়াল করো, তো অক্সিজেনের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, অক্সিজেন 8 যৌগ গঠনের সময় সে মৌলের অন্য মৌলের সঙ্গে যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন 2টি ইলেকট্রন গ্রহণ করে, আর যখনই 2টি ইলেকট্রন গ্রহণ করে তখন অক্সিজেন কী হয়ে যায়, 2- আয়ন। আর অক্সিজেন যখন 2- আয়ন গঠন করে তখন সে কি, তার জারণ সংখ্যা -2 হয়ে যায়। তো আমি এখানে তোমাদের যে কোশ্চিনটা দিয়েছি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, যদি কখনো তুমি দেখো যে একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে কিন্তু বলা হয় নাই কোন মৌলটার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবা, যদি 3টি মৌল দিয়ে যৌগ গঠন হয় তাহলে অবশ্যই মাঝখানে মানে মধ্যে যেটি থাকবে সবসময় সেটিরই জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে একটা জায়গা দেখো যে প্রথমে মধ্যে আছে ক্রোমিয়াম, কিন্তু ক্রোমিয়াম আছে কয়টি, 2টি। তাই আমরা কী লিখব, ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমান X। তাহলে পটাশিয়াম +1 × 2 প্লাস ক্রোমিয়াম X × ক্রোমিয়াম আছে 2টা, তাহলে X × 2 প্লাস, তারপর প্রত্যেকের মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে, অক্সিজেন -2 × 7। তারপরের লাইনটা দেখো, +2 + 2X − 14। এরপরে আমরা যোগ বিয়োগ সারার পরে দেখলাম 2X − 12 = 0, 2X = 12, X = +6। তাহলে এখান থেকে দেখা গেল পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। এরপরে দেখো আমরা আরেকটা দেখি, Na2S2O3 যোগে সালফারের জারণ মান কত। ধরি সালফারের জারণ সংখ্যা সমান X। এখানে দেখো সোডিয়ামের জারণ সংখ্যাটা তুমি কীভাবে বুঝলাম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখো, সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান, সোডিয়াম যখনই একটি ইলেকট্রন ত্যাগ করে তখনই কিন্তু তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়ন 10 এর ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাহলে দেখো যে ধরি সালফারের জারণ সংখ্যা যদি তুমি মাঝখানে যেহেতু আছে X ধরে নাও, তাহলে সোডিয়াম +1, সোডিয়াম 2টি আছে, +1 × 2 প্লাস X × 2 প্লাস -2 × 3, এইটি যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে X-এর মান তুমি পেয়ে যাচ্ছ 2। X-এর মান যখন 2 পাচ্ছ তার মানে কী বোঝাচ্ছে, যে সোডিয়াম এখানে যে সালফার আছে এই সালফারের জারণ মান এখানে কত, +2। এরপরে দেখো
পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগে ম্যাঙ্গানিজের জারণ মান কত? ধরি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা সমান এক্স, তাহলে এখানে পটাশিয়াম প্লাস ওয়ান, ম্যাঙ্গানিজ মিডিল, তাই প্লাস এটাকে ধরে নিলাম এক্স, অক্সিজেন মাইনাস টু ইন্টু ফোর। এটা ক্যালকুলেশন করলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বেরোলো প্লাস সেভেন। এরপরে দেখো আমরা আরেকটি যৌগ দিয়েছি, এটি তোমার আগের যৌগের সাথে সেম, এটা শুধুমাত্র আগে ছিল এন এ টু এস টু ও থ্রি, এবার আছে এন এ টু এস ফোর ও সিক্স। এখানে সালফারের জারণ সংখ্যা এক্স ধরে নাও, সেমভাবে ওয়ান ইন্টু টু প্লাস এক্স ইন্টু ফোর প্লাস মাইনাস টু ইন্টু সিক্স ইকুয়াল টু জিরো। নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে জারণ মান শূন্য। এখান থেকে এক্সের মান বের করে দেখা গেল এই জারণ মানে এই যৌগে সালফারের জারণ মান আছে প্লাস টু পয়েন্ট ফাইভ। এরপরে অক্সালিক অ্যাসিডটাও সেমভাবে তোমরা বের করতে পারবা, হাইড্রোজেনের ক্ষেত্রে প্লাস ওয়ান ধরা হয় প্রোটন মানে এইচ প্লাস, এটা তোমরা মনে রাখবা। তারপরে দেখো এটা কিন্তু পারক্লোরিক অ্যাসিড এইচ সি এল ও ফোর, ফোরটি হবে নিচে, এই যৌগে কিন্তু ক্লোরিন বলে দিয়েছে। এখানে ক্লোরিন বলা আছে ক্লোরিনের জারণ মান কত, তাহলে ধরি ক্লোরিনের জারণ মান এক্স, অতএব প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস মাইনাস টু ইন্টু ফোর সমান জিরো, তাহলে এক্স সমান সমান কত বেরোলো প্লাস সেভেন। তাহলে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান হয় প্লাস সেভেন। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী প্লাস থ্রি বেরোয়েছে, এটা নিয়ে সমস্যা নেই। এখানে একটা আয়ন আকারে আছে লিগ্যান্ড, এখানে দেখো হেক্সাসায়ন ও ফেরিক আয়নে শান্ত আয়রনের জারণ মান কত, তাহলে এখানে তুমি ধরে নাও আয়রনের জারণ সংখ্যা এক্স, সায়ানাইডটা কিন্তু মাইনাস ওয়ান, তো সায়ানাইড যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টু সিক্স। আর এই যেটা আয়ন আকারে মাথায় থাকবে সেটা সমান সমান দিয়ে সেম জিনিসটা সমান সমানের পাশে লিখতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি আমরা আয়রনের জারণ মান কত পেলাম প্লাস থ্রি। সেমভাবে দেখো এখানে একটা আছে যে এ টেট্রাঅ্যামিন কপার সালফেট যৌগে কপারের জারণ মান ধরে নিলাম এক্স, এক্স প্লাস অ্যামোনিয়া যৌগের ক্ষেত্রে সবসময় মনে রাখবা এটা শূন্য। নিরপেক্ষ যৌগের এখানে এই মানটা যদি শূন্য হয় তাহলে দেখো আমরা এখান থেকে শূন্য ইন্টু ফোর আর এখান থেকে প্লাস মাইনাস টু, এখানে আমরা সবসময় এটা করার পরে এটা তুমি স্বাভাবিকভাবে কীভাবে ওরা সরাসরি মাইনাস টু লিখছে আমি বলতেছি, সালফার হচ্ছে প্লাস সিক্স, অক্সিজেন মাইনাস এইট, যৌগে বিয়োগে একেবারে লেখা হয়েছে মাইনাস টু। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান বেড়ে গেল প্লাস টু, নিশ্চয় এটা তোমরা বুঝেছ। এবার সংক্ষেপে আমি কিছু জারণ মান তোমাদেরকে দেখাইছি, যেমন সালফিউরিক অ্যাসিডের প্লাস সিক্স, নাইট্রিক অ্যাসিডের প্লাস ফাইভ, তারপর কেটো এর একটা এতে প্লাস সিক্স আছে, ফসফরিক অ্যাসিডে প্লাস ফাইভ, ফেরাস সালফেট প্লাস টু, এগুলো তোমরা বাসায় আমার নিয়মে বের করে দেখবা। তারপর কিছু জানার মান দেখো এখানে এনে টু পারক্সাইড যেগুলো আছে, তারপর লিগ্যান্ড আকারেও দেখানো আছে, এগুলো তোমরা যেমন এখানে একটা আছে পটাশিয়াম ডাইক্রোমেটটা যেটা আয়ন আকারে আছে, আয়ন আকারে থাকলে জারণ মানটা কীভাবে বের করবা, এগুলো সবগুলোই কিন্তু আমরা জারণ সংখ্যাটা নির্ণয় করে দিয়েছি। এরপরে আমরা দেখো আরও কিছু জারণ মান, যেমন এখানে খেয়াল করতে পারো যে যখন আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে যখন অ্যামোনিয়া যখন একটা লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে যৌগের ভিতরে যে জটিল যৌগ গঠনের সময় তখন কিন্তু শূন্য ছিল, কিন্তু যখন অ্যামোনিয়া নিজেই একটি যৌগ তখন কিন্তু আর সেটাকে শূন্য বলা যাবে না। এভাবে কিন্তু আমরা অনেকগুলো জারণ মান তোমাদের এখান থেকে দেখাচ্ছি, এখানে কতগুলো আছে এগুলো তোমরা জারণ মানগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে, ইনশাল্লাহ তোমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করতে পারবা। তো এখান থেকে খেয়াল করে দেখো যে যেমন এখানে একটা জায়গা আছে কোবাল্ট, কোবাল্ট কিন্তু যখন যৌগ গঠনের সময় লিগ্যান্ডিকারে থাকবে তখন কিন্তু এইটাও কিন্তু এই তোমার কোবাল্ট বলতে কার্বন মনোক্সাইড যেটা আয়রন পেন্টা কার্বনিল, এখান থেকে এটা কিন্তু জিরো হবে। তো এখন দেখো এখানে আমরা আরও কিছু যেমন ব্যতিক্রম আকারে এই যে পারক্সাইড যৌগগুলোতে অক্সিজেনের জারণ মান সবসময় মাইনাস ওয়ান আকারে হয়,
সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মানগুলো সবসময় মাইনাস আপ হয়, ধাতব হাইড্রাইটের ক্ষেত্রে জারণ সংখ্যাগুলো সবসময় মাইনাস ওয়ান হয়। তারপরে এখানে একটা ব্যতিক্রমভাবে আরেকটা আছে, যেমন ফেরিক অক্সাইড, যে ফেরিক অক্সাইডে আয়রনের জারণ মান, এটাকে সরাসরি আমরা এইভাবে না করে এখান থেকে আমরা এটাকে তৈরি করে নিতে পারি, যে এর জারণ মান এটাকে উত্তপ্ত করলে ফেরাস অক্সাইড, আর এখান থেকে ফেরিক অক্সাইড আকারে তৈরি করলে, এখান থেকে দেখো ফেরিক অক্সাইডের ক্ষেত্রে ফেরাস অক্সাইড যেটা সেটা প্লাস টু, ফেরিক অক্সাইডের ক্ষেত্রে প্লাস থ্রি বেরোল। তার মানে এইরকম ব্যতিক্রম ধর্মীয় তোমাদের কিছু জারণ মান আসতে পারে। তো আমি মনে করি তোমাদের জারণ সংখ্যা সম্পর্কে অনেক বেশি আলোচনা করা হয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ। এর সাথে তোমরা এই পর্যন্তই তোমাদের এমটির সিলেবাসটা তোমরা ভালোভাবে খেয়াল করো এবং পরীক্ষাগুলো ভালোভাবে দাও, ইনশাল্লাহ তোমরা সামনে আরও ভালো করবা। আর সে পর্যন্ত তোমরা সব ভালো থাকো, থ্যাংক ইউ।